সো গাইস, আজকে আমরা বাওরে যাচ্ছি, গোবরডাঙ্গা। এখন যাচ্ছি, ঘুম পাচ্ছিল না তাও যাচ্ছি, গিয়ে আপনারা দেখাবো। তো ভিউয়ার্সগুলো দেখিয়ে দাও বেলেটা আগেতে। তো আমরা সাইকেল নিয়ে যাচ্ছি, আমরা এখন যাচ্ছি, গিয়ে পৌঁছাইনি, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। আবার ওখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, দেখাবো কী কী করলাম আমরা আজকে, কী এনজয় করলাম, খুব মজা হবে আজকে। সো গাইস, অবশেষে আমরা চলে এসেছি বাওরে, অনেক ঘুরে মানে কী বলবো, বুঝে পাচ্ছিলাম না রাস্তা। ঘোরার পর আমরা ফাইনালি বাওর চলে এসেছি, দেখুন। তাও না বসে আপনাদের জন্য বাউর ঘুরিয়ে দেখাচ্ছি, চলো তো বাউর দেখে নি। হয়তো হাজারো পাখি ডাক হচ্ছে এখানে, তা হাওয়াও দিচ্ছে, খুব ভালো লাগছে এখানে এসে। কিন্তু একটাই কমতি লাগছে যে আমরা একটু লেট করে ফেলেছি, সন্ধে হয়ে গেছে, যার জন্য আমরা হয়তো আপনাদের সব কিছু দেখাতে পারবো না পারফেক্টলি, যে এখানে কতটা সুন্দর ভিউয়ার্স আছে। তাও এই ভিডিওটা ক্যাফের দিকে যাচ্ছি আমরা সবাই, ক্যাফেতে গিয়ে দেখি কী টি পছন্দ করা যায়। কফি, কোল্ড কফি নেব, এই কোল্ড কফি নিতে পারি। আপনাদের সঙ্গে ক্যাফেতে গিয়ে দেখা হচ্ছে।
তো আপনাদের বলতে চাই একটা কথা, আমি কফিটা অর্ডার দিয়েছি, বিশাল খারাপ। কি ভালো যখন পাওয়ার আসে তাহলে আমাদের এই রেস্টুরেন্ট থেকে কফি টেস্ট করবো, বিশাল একদম সুন্দর কফি সব টেস্ট পারে। জীবনে যদি কোনো দিনও বাওয়ারে আসে অন্তত এইখানে টেস্ট করবে। নর্মালি কি বলবো, একদম চা তো মানে কি বলবো, কফি তো খাইনি, মানে বাসক পাতার রস খেয়েছি মনে হচ্ছে। নর্মালি চিনি মিক্স করতে বলছি, তাই বলছে আর লাগবে না, কফি তেতোই খায়। আমরা মানে বুঝি না গেছি, যদি কোনো তো বাড়ি আসেন বন্ধুরা এখান থেকে টেস্ট করবেন না। তো গাইজ এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, যাই বাড়ি যাই, বাউল গড়া হয়ে গেছে। আর কিছু বলতে চান? বাড়ির দিকে যাই, তো আবার পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো টাটা।